মধ্যে প্রবণতা একটু অন্যরকম হলো, সামান্য হেরফের হলো দুটি আসনের, 298 ছিল 300টি আসনে এই মুহূর্তে এনডিএ গিয়ে, স্বাভাবিকভাবে ইন্ডি জোট 203 থেকে 201 এ নেমে এলো এবং অন্যান্যরা 21টি আসনে এগিয়ে 522টি আসনে প্রবণতা পাচ্ছে আমরা 543টি আসনের মধ্যে। ময়ূখ সোনালী, একবার চট করে আমার মনে হয় সৌরভ প্রিয়বাবুর বক্তব্য নিয়ে নেওয়া উচিত, তার ফার্স্ট রিয়াকশন নিয়ে নেওয়া উচিত। সৌরভ প্রিয়বাবু, তৃণমূল এখন একুশ, বিজেপি 19টিতে এগিয়ে। আমি তো প্রথম থেকে বললাম যে এটা একটু সাপলুডুর মতন হয়, এই প্রথম রাউন্ডের পরে সাপলুডুর মতন বলছি, শেষেও বলবেন তো না, এটা আমি একটা কথা শেষেও বলবো। আমি একটা কথা শুধু জিষ্ণুদাকে উত্তর দিই, জিষ্ণুদা যে কথাটা বললেন সন্দেশ খেলেনি, অনেকক্ষণ বক্তব্য রাখলেন, আমি বলবো এই পার্টটা একটু গ্যালারিতে তুলে রাখবেন, কারণ যখন দিনের শেষে আমি এখানে দাঁড়িয়ে এটা বলে দিচ্ছি 1.5 লাখ ভোটে কিন্তু হাজিনুরুল ওখান থেকে জিতবে। সন্দেশ খালিতে কখন রেখাপাত্র এগিয়ে গেল ওইটুকুনি দিয়ে আপনি একেবারে রেখাপাত্রকে মা দুর্গা বানিয়ে দিয়েছেন, বানাবেন না। 1.5 লক্ষ ভোটে করে হাজিনুরুল জিতবে। আর যে কথা আপনি বলছেন মা বোনদের উপর অত্যাচার এই সেই, সন্দেশ খালি এই বিষয়টা পচে গেছে, আর পচাবেন না, দয়া করে একটু উন্নয়নের কথা বলুন, একটু উন্নয়নের কথা বলুন। পিঠের নামে সেটাকে তুমি বলছো পচে গেছে, বুঝে গেছে, আবার বলছো মা দুর্গা বানানো রেখা, আরে উনি প্রতিবাদের মুখ, বাংলা জুড়ে প্রতিবাদের মুখ, ওইটাই উনাকে ব্যবহার করে, উনাকে ব্যবহার করে ভোটে জেতা রাস্তা বন্ধ হয়ে গেছে। বিজেপির নেত্রী কোনোদিন ছিলেন না, আপনারা ব্যবহার করেছেন প্রতিবাদী মুখ, সেটা ব্যবহার করেছে, লাভ নেই রেখাপাত্রকে, রেখাপাত্রকে ব্যবহার করে যাই করতে পারো, লোকে খাই নি, মানুষকে শেখাতে পারো, মানুষ খাই নি রেখাপাত্রকে। আমি হাজি নুরুলের কথাই বলছি, জানাব হাজি নুরুল, যিনি দেগঙ্গার দাঙ্গার সময় থেকে আমরা তাকে চিনি, হাজি নুরুল নতুন মুখ নন। আপনারা এখানে যে মৌলবাদের রাজত্ব তৈরি করছেন, আপনারা হাজি নুরুলকে এখানকার মানুষ দেগঙ্গার দাঙ্গা 2010 সালের থেকে চেনে, তার জন্য হাজি নুরুল জিতছে, এটা আরেকটা সভ্যতার সংকট। আরে মানুষ গুজরাটের দাঙ্গাও দেখেছে, এটা আরেকটা সভ্যতার সংকট যে হাজি নুরুল দেখেছে, তিনি জেতেন, এইসব বলবেন না। আমি একবার বাকিদের, যেহেতু নাম্বারস এই মুহূর্তে নাম্বারসের একের পর এক আপডেট আসছে, দুটি বিধানসভায় এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, বলাগড় এবং ধনেখালী বিধানসভায় এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, এই মুহূর্তে যে ব্রেকিং আমরা পাচ্ছি, এবং তার পাশাপাশি প্রথম রাউন্ডের শেষে বন্যা লোকসভা কেন্দ্র, একদমই অসীমা পাত্রের বিধানসভা কেন্দ্র, সেখানে যদি লকেট চট্টোপাধ্যায় লিড নিয়ে থাকেন, আমি জানি না বাকি লোকসভা কেন্দ্র গোটা ক্ষেত্রটাতে বাকি বিধানসভাগুলোতে লকেট কতটা এগিয়ে থাকবে তৃণমূল, এবং বন্ডাতে এখনো কিন্তু কনসিস্টেন্টলি সবচেয়ে বেশি বাধা পেয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, এখানে অসীমা পাত্র নিজে নেমে বাধা দিয়েছিলেন, এবং অল্প ব্যবধান কমালো দিলীপ ঘোষ, 5000 এখন ব্যবধানের ডিফারেন্স যেটা কীর্তি আজাদ, এবং কনসিস্টেন্টলি আরেকটা খবর, কনসিস্টেন্টলি কিন্তু লিড দিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু, 7000 এখন লিড দিচ্ছেন। বড় আপডেট, একের পর এক বড় আপডেট, 300 আবার 298 ছিল, এটা 300 আবার করে দিল বিজেপি, এখন লিড 300-তে। অন্যদিকে এনডিএ 300, আইএনডিআই 201 আদার্স 21। আর একটা খবর আসছে বনগা থেকে, প্রথম রাউন্ডের গণনা শেষ, দ্বিতীয় রাউন্ডের গণনা শুরু হচ্ছে বনগা লোকসভায়, এগিয়ে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, এটাও বোধহয় খানিকটা প্রত্যাশিত। লকেট চট্টোপাধ্যায়টা কিছুক্ষণ আগে আমরা আপডেট দিলাম, বলাগড় এবং ধনিয়াখালী বিধানসভা এগিয়ে, অনেকটাই এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, প্রতি মুহূর্তের লাইভ আপডেট দিচ্ছি আমরা। আমরা আবারও বলি, বারবার করে দুবার তিনবার চারবার চেক করে আমরা তবেই সেই প্রতিটা নাম্বার দিচ্ছি, আপডেট দিচ্ছি, তাড়াহুড়ো কোনো নেই, কারণ ধীরে সুস্থে সঠিক নাম্বার আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আজ আমাদের সব থেকে বড় দায়িত্ব। এদিকে দিলীপ ঘোষের ব্যবধান কমলো, অন্যদিকে সুরিন্দর সিং আলুওয়ালিয়া ব্যবধান আরও বাড়ালেন, এবার প্রায় 7000 ভোটে এগিয়ে গেলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। অন্যদিকে বাঁকুড়াতে কিন্তু প্রায় ওই একই কাছাকাছি ভোটে, প্রায় 7000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অটক চক্রবর্তী, তবে এক রাউন্ড সবে মাত্র গোনা শেষ হয়েছে। এর মধ্যে প্রবণতা একটু অন্যরকম হলো, সামান্য হেরফের হলো দুটি আসনের, 298 ছিল 300টি আসনে এই মুহূর্তে এনডিএ এগিয়ে, স্বাভাবিকভাবে ইন্ডি জোট 203 থেকে 201 এ নেমে এলো এবং অন্যান্যরা 21টি আসনে এগিয়ে, 522টি আসনে প্রবণতা পাচ্ছে আমরা 543টি আসনের মধ্যে। ময়ূখ সোনালী, একবার চট করে আমার মনে হয় সৌরভ প্রিয়বাবুর বক্তব্য নিয়ে নেওয়া উচিত, তার ফার্স্ট রিয়াকশন নিয়ে নেওয়া উচিত। সৌরভ প্রিয়বাবু, তৃণমূল এখন একুশ, বিজেপি 19টিতে এগিয়ে। আমি তো প্রথম থেকে বললাম যে এটা একটু সাপলুডুর মতন হয়, এই প্রথম রাউন্ডের পরে সাপলুডুর মতন বলছি, শেষেও বলবেন তো না, এটা আমি একটা কথা শেষেও বলবো। আমি একটা কথা শুধু জিষ্ণুদাকে উত্তর দিই, জিষ্ণুদা যে কথাটা বললেন সন্দেশ খেলেনি, অনেকক্ষণ বক্তব্য রাখলেন, আমি বলবো এই পার্টটা একটু গ্যালারিতে তুলে রাখবেন, কারণ যখন দিনের শেষে আমি এখানে দাঁড়িয়ে এটা বলে দিচ্ছি 1.5 লাখ ভোটে কিন্তু হাজিনুরুল ওখান থেকে জিতবে।
সন্দেশখালিতে কখন রেখাপাত্র এগিয়ে গেল ওইটুকুনি দিয়ে আপনি একেবারে রেখাপাত্রকে মা দুর্গা বানিয়ে দিয়েছেন, বানাবেন না। 1.5 লক্ষ ভোটে করে হাজিরুল জিতবে। আর যে কথা আপনি বলছেন মা বোনদের উপর অত্যাচার এই সেই, সন্দেশখালি এই বিষয়টা পচে গেছে, আর পচাবেন না। দয়া করে একটু উন্নয়নের কথা বলুন, একটু উন্নয়নের কথা বলুন। পিঠের নামে সেটাকে তুমি বলছো পচে গেছে, আবার বলছো মা দুর্গা বানানোর রেখা। আরে উনি প্রতিবাদের মুখ, বাংলা জুড়ে প্রতিবাদের মুখ, কথা ওইটাই। বাংলা জুড়ে ওনাকে ব্যবহার করে, ওনাকে ব্যবহার করে ভোটের জেতার রাস্তা না বন্ধ হয়ে গেছে। বিজেপির নেত্রী কোনোদিন ছিলেন না, মানে আপনারা ব্যবহার করেছে প্রতিবাদী মুখ, সেটা ব্যবহার করেছে। বিভ্রান্ত নেই রেখাপাত্রকে ব্যবহার করে চাইলে করতে পারো, লোকে খাই নি, মানুষকে শেখাতে পারো, মানুষ খাই নি রেখাপাত্রকে। আমি হাজির নুরুলের কথাই বলছি, জানাব হাজি নুরুল, যিনি দেগঙ্গার দাঙ্গার সময় থেকে আমরা তাকে চিনি। হাজি নুরুল নতুন মুখ নন। আপনারা এখানে যে মৌলবাদের রাজত্ব তৈরি করছেন, আপনারা হাজি নুরুলকে এখানকার মানুষ দেগঙ্গার দাঙ্গা 2010 সালের থেকে চেনে, তার জন্য হাজি নুরুল জিতছেন। এটা আরেকটা সভ্যতার সংকট। আরে মানুষ গুজরাটের দাঙ্গাও দেখেছে, এটা আরেকটা সভ্যতার সংকট যে হাজি নুরুল দেখেছে। যদি যেতেন এইসব বলবেন না। আমি একবার বাকিদের, যেহেতু নাম্বার এই মুহূর্তে নাম্বার এর একের পর এক আপডেট আসছে। দুটি বিধানসভায় এগিয়ে লকেট চট্টোপাধ্যায়, বলাগড় এবং ধনেখালি বিধানসভায় এগিয়ে লকেট চট্টোপাধ্যায়। এই মুহূর্তে যে ব্রেকিং আমরা পাচ্ছি এবং তার পাশাপাশি প্রথম রাউন্ডের শেষে বন্যা লোকসভা একদমই অসীমা পাত্রের বিধানসভা কেন্দ্র, সেখানে যদি লকেট চট্টোপাধ্যায় লিড নিয়ে থাকেন, আমি জানি না বাকি লোকসভা কেন্দ্র গোটা ক্ষেত্রটাতে বাকি বিধানসভাগুলোতে লকেট কতটা এগিয়ে থাকবে তৃণমূলে। এবং বনগার বনগাতে এখনো কিন্তু কনসিস্টেন্ট, এই কেন্দ্রে সবচেয়ে বেশি বাধা পেয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, এখানে অসীমা পাত্র নিজে নেমে বাধা দিয়েছিলেন। এবং অল্প ব্যবধান কমালো দিলীপ ঘোষ, 5,000 এখন ব্যবধানের ডিফারেন্স যেটা কীর্তি আজাদ, এবং কনসিস্টেন্টলি আরেকটা খবর, কনসিস্টেন্টলি কিন্তু লিড দিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। 7,000 এখন লিড দিচ্ছেন। বড় আপডেট একের পর এক বড় আপডেট, 300 আবার 298 ছিল, এটা 300 আবার করে দিল বিজেপি, এখন লিড 300-তে। অন্যদিকে এনডিএ 300, আইএনডিআই 201 দুবার তিনবার চারবার চেক করে আমরা তবে সেই প্রতিটা নাম্বার দিচ্ছি আপডেট দিচ্ছি। তাড়াহুড়ো কোনো নেই, কারণ ধীরে সুস্থে সঠিক নাম্বার আপনাদের কাছে পৌঁছে দেওয়াটাই আজ আমাদের সব থেকে বড় দায়িত্ব। একদিকে দিলীপ ঘোষের ব্যবধান কমলো, অন্যদিকে সুরিন্দর সিং আলুওয়ালিয়া ব্যবধান আরো বাড়ালেন, এবার প্রায় 7,000 ভোটে এগিয়ে গেলেন আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। অন্যদিকে বাঁকুড়াতে কিন্তু প্রায় ওই একই কাছাকাছি ভোটে, প্রায় 7,000 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী অটক চক্রবর্তী, তবে এক রাউন্ড সবেমাত্র গোনা শেষ হয়েছে।